আজ 3রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস। এই বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে আমাদের হিয়ারিং কেয়ার সেন্টার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে কথা বলবে ডক্টর অরুণা পোদ্দার স্যার। স্যার আপনি কিছু বলেন এই সম্পর্কে। ধন্যবাদ হিয়ারিং কেয়ার সেন্টারকে বিশ্ব শ্রবণ দিবসকে। আমরা জানি আমাদের দেশে এবং সারা বিশ্বে প্রচুর শ্রবণ প্রতিবন্ধী লোক আছে। আমাদের দেশে শ্রবণ প্রতিবন্ধীর কারণটা হচ্ছে দীর্ঘমেয়াদী কান পাকা রোগ। আমরা প্রায়ই দেখতে পাই যে অনেক রোগীদেরই তাদের কানের পর্দা ছিদ্র এবং ফলে তাদের কানের ভিতরের হাড় ক্ষয় হয়ে যায়, তবে প্রচুর লোক কানে কম শোনে। এছাড়াও সেন্সরি নিয়রে হিয়ারিং লস কারণে প্রচুর লোক শ্রবণ প্রতিবন্ধী হয়। এটা যদি আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোস করতে পারি তাহলে এটার অবশ্যই সমাধান আছে। এই জন্য দরকার মানুষের সচেতনতা বৃদ্ধি। এই সচেতনতা বৃদ্ধিতে আমি মনে করি প্রথমেই মানুষকে সতর্ক হতে হবে যে কানে কোনো রোগ অথবা কানে কম শোনাশুন করলে যেন তারা যথাযোগ্যভাবে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেয় এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ নিশ্চিত হবেন যে রোগী কত কানে কম শোনে। ব্রাহ্মণের মতো জায়গায় হিয়ারিং কেয়ার সেন্টার সুরুকুনভাবে এই সেবা প্রদান করে আসছে। তো আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সতর্ক হতে বলছি যে পরিবারের কেউ যদি কানে কম শুনে বলেন এটা অবহেলা না করে যথাযথভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। ধন্যবাদ।